আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কি এবং কেন প্রয়োজন? পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আপনার একটা সার্টিফিকেট যেখানে আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নাই। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা বিদেশ যেতে আগ্রহী এবং বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা বেশি প্রয়োজন। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কোন কোন ভিসার ক্ষেত্রে, বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশ গমন ইচ্ছুক তাদের পিসিসি বাধ্যতামূলক। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সাধারণত মেয়াদ থাকে 6 মাস, কিন্তু কিছু কিছু এম্বাসি এটা 3 মাসের বেশি অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ 3 মাসের মধ্যে ওই অ্যাম্বাসিতে আপনার ভিসার জন্য সাবমিট করতে হবে। 3 মাস ওভার হয়ে গেলে নতুন আবার একটা পিসিসি আপনাকে নিতে হবে। তো পিসিসিটা আপনি কিভাবে নেবেন? পিসিসিটা এই যে একটা ওয়েবসাইট, অনলাইনে যদি গুগলে আপনি পিসিসি লিখে সার্চ দেন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিখে সার্চ করেন, তাইলে একটা লিঙ্ক চলে আসবে। তারপরও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। যে কোনো ব্যক্তি যিনি গুগলের অ্যাকাউন্ট বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, তিনি নিজে নিজেই পিসিসির জন্য আবেদন করতে পারবেন। পিসিসির জন্য আবেদন করতে আপনার পাসপোর্টটা আপনার সাথে থাকতে হবে এবং আপনার পাসপোর্টে তথ্য অনুযায়ী আপনি টোটাল ফর্মটা পূরণ করবেন এবং আপনার পাসপোর্টের যেই স্থায়ী ঠিকানা আছে সেই স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার পিসিসি হবে। আপনার পাসপোর্টের স্থায়ী ঠিকানা যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনি সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে পিসিসি পাবেন, এবং আপনার ঠিকানা যদি ঢাকার বাইরে কোনো সিটি কর্পোরেশনে হয় তাহলে আপনার 15 দিন পর্যন্ত সময় লাগে। তারপরেও কিছু কথা থাকে, প্রথম আবেদনে অনেকের ভুল হয়, এই জন্য রিস্ক না নিয়ে আপনি আপনার পিসিসির যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে তাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং এটার জন্য একটা চালান, সরকারি চালান ফি আছে, এটা হচ্ছে 500 টাকা। এই ফিটা আপনি সরাসরি ব্যাংকেও দিতে পারেন, সোনালী ব্যাংকে, অথবা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পিসিসির আবেদনে অনেক সময় ভুল থাকে বা ছোটোখাটো ভুল হইলে পিসিসি পেতে দেরি হয়, সেই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পিসিসির আবেদন করার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার যেই ঠিকানা ব্যবহার করে আপনি পিসিসির জন্য আবেদন করছেন ওই ঠিকানায় বা ওই থানায় আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে খোঁজ নেবেন যে এটা কার দপ্তরে, সেখান থেকে একটু লবিং করে আপনাকে আপনার পিসিসিটা বের করে নিতে হবে। পিসিসি বের করে নিলে দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব যে পিসিসি আর কি কাজ আছে এবং কিভাবে অ্যাটেস্টেড করতে হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।